एवरीवन वेलकम टू माय चैनल डेल्टा डिलिशियस आमी श्रेयोशी आज निये चले एसेछि आरो एकटी नतून रेसिपी आमार आजकेर रेसिपी जिलिपी सामने आसछे रथ यात्रा आर रथ माने जे खाबारटिर कथा आमादेर सबसमय मने पड़े जाए सेटी होलो जिलिपी किन्तु बर्तमान परिस्थितिते बाइरेर खाबार आमरा प्राय कम बेशी सकलेई छाड़ते बाध्य होयेछि ताई एबछर दोकानेर मतो मुचमुचे जिलिपी बाड़ितेई बानिये फेलुन आर मात्र 10 मिनिटे तो चलुन देखे नेওয়া যাক आजकेर रेसिपिटी जिलिपी बनानों जोनो आमी एकटी काचेर बोले दिए दिच्छी एक कप मयदा तीन चामच कर्नफ्लावर एक चामच तेल अल्प फूड कलर आर दिए दिच्छी एक पैकेट इनो इनो देवाते किन्तु जिलिपिर बैटारे एकदम इन्सटैंट फर्मेशन चले आसे एबं कोनो रकम बेकिंग पाउडार बेकिंग सोडा छाड़ाई भीषण क्रिसपी तैरि हय जिलिपिगुलो एबार समस्त इनग्रेडियंट्सके खूब भालोभावे मिशिए निच्छी एरपर अल्प अल्प करे जल दिए एकटा स्मूथ बैटार बनिए नेब बैटारटा किन्तु मीडियम कन्सिसटेंसिर हबे खूब बेशी पतलाओ हबे ना आर खूब घनओ हबे ना जलटा आपनारा अल्प अल्प करे यूज करबेन एकसाथे बेशी जल पड़े गेले तखन बैटारटा किन्तु पतला हये जेते पारे तो आमार बैटार तैरी हये गेछे एरपर आमी एटाके 10 मिनिट मतो रेस्टे रेखे सुगार सिरपटा बनिए नेब सुगार सिरप बनानोर जोनो आमी एकटा पैने दिए दिच्छी 2 कप चीनी साथे दिए दिच्छी 1 कप जल एरपर आमी एखाने दिए देबो हाफ पाती लेबुर रस আপনারা এখানে ভিনিগারও ইউজ করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এরপর 1 মিনিট মতো খুব ভালোভাবে নেড়ে নেব এবং জলটা ফুটতে শুরু করলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব সুগার সিরাপ তৈরি হয়ে গেছে এখন আমি জিলিপির ব্যাটারটা একটা কেচাপের বোতলে ঢেলে নেব যদি আপনাদের কেচাপের বোতল বাড়িতে না থাকে তাহলে কিন্তু যে কোনো প্লাস্টিকের প্যাকেটের কোণাটা কেটেও ইউজ করতে পারেন অথবা কেকে ক্রিম দেওয়ার জন্য যে কোণগুলো পাওয়া যায় ওগুলোও ইউজ করতে পারেন তো আমি চামচের সাহায্যে ব্যাটারটা আস্তে আস্তে বোতলে ঢেলে নিচ্ছি এরপর তেল যখন গরম হয়ে যাবে তখন এই ব্যাটারটা জিলিপির আকারে আস্তে আস্তে প্যানে দিয়ে দেব জিলিপির আকার দেখে ভয় পাবেন না কারণ জিলিপির আকার যেমনই হোক খেতে কিন্তু একই রকম হবে একদম দোকানের মতো আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রেখে জিলিপিগুলো ভাজবেন না হলে কিন্তু ক্রিসপি হবে না আমার প্যানের আকারটা খুব ছোট সেই জন্য আমি এখানে তিনটে করে করে ভাজছি আপনারা যদি বড় প্যান ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু একসাথে অনেকগুলো জিলিপি ভাজতে পারবেন আমার জিলিপিগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি আস্তে আস্তে এগুলোকে উঠিয়ে নেব এবং এরপর সুগার সিরাপটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমি জিলিপিগুলি সুগার সিরাপে দিয়ে দেব এবং 5 মিনিট মতো এখানে ডুবিয়ে রাখব একটা চামচ দিয়ে চেপে চেপে আমি 5 মিনিট মতো জিলিপিগুলো ডুবিয়ে রাখছি এবং 5 মিনিট পর সুগার সিরাপ থেকে তুলে নেব আর এই একই প্রসেসে আমি বাকি জিলিপিগুলোকেও ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি জিলিপি এইভাবে কিন্তু খুব অল্প ইনগ্রেডিয়েন্টস ইউজ করে এবং খুব কম সময়ে একদম দোকানের মতো মুচমুচে জিলিপি আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন আর আমার পরবর্তী রেসিপিগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন